Hello friends, welcome back to my channel. I'm Sadhya Ocean Moon. Shabaike Assalamu Alaikum. Ajke babar barite shitkalin shomoye ghurte eshechi. To bhablam je grame to shob shomoy shit erokom ghurakuri kora hoy na. Shite sokalta dekha hoy na onek din hoye gelo. To keno noy ektu kom ghumiye ajke sokal 6tar shomoy ektu uthi. উঠে একটু হাঁটাহাঁটি করি আর কুয়াশা যে চাদর পরা একটা প্রকৃতি এই কুয়াশার চাদর দিয়ে ঢাকা এই প্রকৃতিটা দেখার জন্য আমি সকাল 6টার সময় আমি আর অনিক উঠে গেছি এখন আমি আর অনিক বের হয়ে পড়েছি ঘর থেকে যে চলো ঘুরে আসি আর ঘুরবো ফিরবো আপনাদেরকে দেখাবো তো কোথায় যাচ্ছি সেটা আগে বলে দেই তো আমাদের এইদিকে কি একটা পুকুর আছে পুকুর না ছোট একটা কি বলে আমাদের গ্রামের ভাষায় ওটাকে পাগার বলে আর কি ওইখানে সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে তো শীতে সকালে কুয়াশার মধ্যে সকালবেলা যে শাপলা ফুলগুলো ফুটে থাকবে দেখতে কিন্তু মানে দেখতেই একটা মনে শান্তি মিলে শান্তি পাওয়া যায় আর কি তো এর জন্য এখন বের হয়ে গেছি দেখুন আশেপাশে দেখা যাচ্ছে সূর্য কিন্তু এখনও উঠেনি সকাল বাজে মাত্র 6টা তো একদম কুয়াশায় ঢাকা কি বলবো কুয়াশার চাদর পড়ে আছে প্রকৃতি তো এরকম অবস্থায় এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই আমাদের ওই গন্তব্যস্থল আমাদের সেই শাপলা ফুল দেখতে দেখুন ওয়াও ও মাই গড আমি দেখে জাস্ট পুরাই পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর কনকনে ঠান্ডায় এরকম মানে এরকম জিনিস দেখবো আমি মানে কল্পনাও করিনি ঠান্ডার কথা আমি ভুলেই গেছি এই ফুলটা দেখে শাপলা ফুল এত সুন্দর হয়ে ফুটে আছে এত সুন্দর একদম গোলাপি একটা কালার রানী গোলাপির মতো একটা কেমন যেন একটা কালার আর কি এত সুন্দর লাগছে এই সবুজের মাঝখানে এই ফুলগুলো ফুটে আছে একদম স্পষ্ট হয়ে ফুটে আছে কি আপনাদের কাছে কেমন লাগছে সুন্দর না আমার কিন্তু মনে হচ্ছে আমি এখানে যাই আমি পাই মানে শরীর কাদা ভরুক আর যাই হোক আমি এখানে নেমে শাপলা ফুলগুলো তুলে নিয়ে আসি কিন্তু এত পরিমাণে ঠান্ডা সত্যি সাহস আর কুলাচ্ছে না বুঝছেন সাহস আর ধরছে না আমার আমি নাহলে নামতাম গিয়ে ফুল তুলতাম ছোটোবেলায় অনেক এরকম স্মৃতি আছে তোলার তো দেখুন আশেপাশে অনেক একদম কুয়াশা সূর্য একটু একটু উঠবে উঠবে এরকম অবস্থা আর দেখুন চারদিকে মানে ধান ক্ষেত রাস্তা রাস্তার চারপাশে এরকম ধান ক্ষেত তো ওইদিকে দূর দূরান্তের যে ধান ক্ষেতগুলো এগুলো কিন্তু দেখাই যাচ্ছে না ভালো করে একদম কুয়াশায় ঢাকা মানে এত সুন্দর পাখিগুলো যে ডাকছে কানের মধ্যে একটা শোনা যাচ্ছে আপনাদেরকে শোনাতে পারছি না ঠিক আমি এত সুন্দর এত শান্তির একটা পরিবেশ আমি আপনাদেরকে কি বলবো যারা গ্রামে থাকেন তারা তো বুঝেনি কীরকম অবস্থা ওই যে দেখেন গাছের ফাঁকা দিয়ে একটু একটু করে সূর্য উঠছে ওটা বোঝা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে যাই হোক এরকম একটা দৃশ্য দেখে আমি অনেক খুশি বাড়িতে চলে এসেছি দেখুন গাড়ির উপরেও একদম কুয়াশা পড়ে আছে একদম গাড়ি মনে হয়েছে মানে দেখুন নামও লেখা যাচ্ছে বা একদম মনে হচ্ছে স্প্রে করে রেখেছে কেউ গাড়ির উপরে পানির স্প্রে করেছে এরকম যাই হোক ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না আশা করি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব টাটা বাই বাই সি ইউ অ্যাগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং